একেই বলে ভাগ্যের খেলা। একটা নিষ্পাপ প্রাণ এখন মৃত্যুর সাথে লড়বে। ডাক্তার ওর জীবনের সবকিছু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ করে দিয়েছে, অথচ এই মেয়েটাকে আর কি না বলেছি। তুমি নিজেকে কোন পাপে সাজা দিচ্ছ? তুমি এই কথা বলছো আমি না, তুমি তো সবই জানো। এই মেয়েটাকে কি না বলেছি, অপয়া, অলক্ষী, অভিশপ্ত। আমি এক্ষুনি গিয়ে বৌরানীর কাছে ক্ষমা চাইবো। কি বলবে? বলবে যে দেখো বৌমা, আমি তোমাকে অনেক কথা বলেছি, অনেক বাজে কথা বলেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি আর দুদিন পর এই পৃথিবীতে থাকবে না, তাই ক্ষমা করে দাও। আমি আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না, এটাই তো বলবে। যাও বলো, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু একটা কথা মনে রেখো, নুরি নিজেও জানে না, ও নিজেও জানে না যে ও এই পৃথিবীতে দুদিনের মেহমান। কিন্তু আমরা এরকম ডাক্তারের কথা শুনে হাত পা গুটিয়ে বসে আছি কেন? ডাক্তার বললে তার সব কথা মেনে নিতে হবে। ডাক্তার তো আর আল্লাহ না, আমাদের মতো সাধারণ মানুষ। আরে জীবন মৃত্যু এসব কিছু তো আল্লাহর হাতে। আমরা প্রয়োজনে নুরিকে ইংল্যান্ড আমেরিকা নিয়ে চিকিৎসা করাবো। কিন্তু ক্যান্সারের কি কোনো চিকিৎসা আছে? আমিনা, তুমি কোন যুগে আছো? আরে এখন ক্যান্সারের চিকিৎসা হয়। ওর চিকিৎসা যদি এখনই শুরু করে দেয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কাশিপের সাথে কথা বলছি। আল্লাহ আমাদের এত সহায় সম্পত্তি দিয়েছেন, আমি ওর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, তুমি কাশিপের সাথে কথা বলো, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তুমি নুরিকে এসব কথা জানাবে না, ও যেন জানতে না পারে। দেখো, মৃত্যু যত ভয়ঙ্করই হোক না কেন, এটা কিন্তু আমাদের বন্ধু। কারণ মৃত্যু মানুষের জীবনে আসবেই, আর এই মৃত্যুই মানুষকে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যায়। আমি জানি এই লড়াইয়ে
নুরির জিতে যাবে। কিভাবে জানলে? কারণ ওর ভেতরে আরেকটি জীবন বড় হচ্ছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, মা হওয়ার মধ্য দিয়ে মেয়েরা দ্বিতীয় জীবন লাভ করে। এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর আল্লাহ নুরিকে কেন বাঁচিয়ে দিয়েছেন আমি বিশ্বাস করি। আল্লাহর অনেক রহমত আছে ওর উপর। দেখেছিস কি ভয়ানক একটা বিস্ফোরণ ঘটে গেছে? দেখিস ব্যাপারটা আজ করা গেছে। আরে রান্না করা মুরগি সিলিং এ গেঁথে গেছে। এই কাশির যা, মুরগিটা পেরে খেয়ে। ভাইয়া যাই বলো তাই বলো, আমার মাথায় কিন্তু ঢুকলো না, মানে মুরগি কিভাবে এত উপরে উঠে গেল? আরে বোকা, ওই সময় ওই ঘরে যেই থাকতো সেই সোজা উপরে চলে যেত। মানে ভেবে দেখ, এই বাড়ির তিন বউ নতুন একটা রেসিপি নিয়ে তখন কি যেন এক্সপেরিমেন্ট করছিল। মানে কি বলবো, আল্লাহর কৃপায় এখন ওরা তিনজনই ভালো আছে। তা না হলে আজ এই বাসা থেকে তিনটা লাশ বের হতো। আল্লাহর অশেষ রহমত যে আজকে ওরা তিনজনই সহি সালামতে আছে। তা না হলে আজ এ বাসা থেকে তিন তিনটা লাশ বের হতো। তোমার যদি কিছু হতো তাহলে তো আমি সত্যি সত্যি মারা যেতাম। এই দেখো, এই দেখো, আমি পুরোপুরি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কেন তুমি এমন বাচ্চাদের মতো ছেলে মানুষই করছো? যার সাথে এত বড় দুর্ঘটনা হলো সে দিব্যি আছে, আর এদিকে আমাদের কাশিপ মিয়া দুঃখে চোখের জল ভাসাচ্ছে। এই নুরি, তোমার শাড়ির আঁচল দিয়ে ওর চোখটা মুছে দাও তো। হয়েছে, এসো না, আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল আর উনি হাসছেন। আর তুমি যদি তোমার ছেলে মানুষই বন্ধ না করো তাহলে এসব দেখে লোকে হাসবে তো। ভাবি, কারো কষ্টে চোখে জল আসাটা কি ছেলে মানুষই?
আমার জন্য আজকে দুপুরে লাঞ্চ। নুরীব, কাশিফ, একটা কথা বলবো, আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি। আমি জানি না আল্লাহ আমাকে কোন নেকির ফল হিসেবে তোমাকে পাঠিয়েছেন, সত্যি আমি অনেক লাকি, তাই না? জানো, এখন যদি আমি মরেও যাই আমার বিন্দুমাত্রও কষ্ট থাকবে না। খবরদার, খবরদার, আল্লাহর ওয়াস্তে তোমরা এইসব মরামরির কথা বাদ দাও তো। শোনো, রান্নাঘর ঠিক না হওয়া পর্যন্ত তোমরা কেউ রান্নাঘরের দিকে যাবে না, মনে থাকে যেন। কিন্তু বাবা, আপনার চাপ, সবার খাবার, এগুলো কে করবে? আমি এক মিনিটের মধ্যে সব কিছু ঠিক করে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। শোনো, তুমি যদি এক পা ওদিকে বেরিয়েছ তাহলে কিন্তু আমার হাতে মার খাবে। একি, সবাই হাসছে কেন? বাবা, আমাকে মার দেবার 100 ভাগ অধিকার আপনার আছে, কিন্তু আমার মনে হচ্ছে আজকের মারটা আমাকে খেতেই হবে, কারণ আমি রান্নাঘরে যাচ্ছি এক্ষুনি আপনার জন্য চা করতে। আমি না, তুমি ওকে বোঝাও, বোঝাও আমি কতটা রাগি, বোঝাও। শিখি, তুমিও হাসছো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি কিন্তু এই কিচেন 20-তে টেবিল বুক করেছি, আমরা সবাই আজকে একসাথে লাঞ্চ করবো ওখানে দুপুরে। যাও, জলদি রেডি হয়ে নাও সবাই। আচ্ছা ঠিক আছে, আই, তোরাও রেডি হয়ে নে, ঠিক আছে? হ্যাঁ, যাও জলদি জলদি, চলো চলো চলো। আচ্ছা কাশিফ, চাবু কোথায় গেল? কোথায় তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে? টানা বোকা ছেলের মতো এসব কি করছো? টাবু কি তাহলে চেয়েছিল? না না না, আমি কি করে ওকে এত নিষ্ঠুর ভাবলাম? মা, উনি দেখি একেবারে বাসায় চলে এসেছেন, এখন উনি নিশ্চয়ই বলে দেবেন কেউ না কে এই খবর দিয়েছে। ও মাই গড, কিন্তু আমি কোনোভাবেই এই রহস্য ফাঁস হতে দেব না। মানুষের হাঁটাও এত সুন্দর হয়, ওনাকে বলতে হবে এরপর থেকে একটা নজর ফোটা দিয়ে এ বাড়িতে আসতে।
বাবু এসব কি বলছো? প্রেসার কুকার বাস্ট করেছে? ও মাই গড, হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে ওরা এত লো স্ট্যান্ডার্ডের জিনিস ইউজ করে যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে? আমি তো ভাবতেই পারছি না তুমি একটু আগে গেলে কি হতো, আমার ভাবলেই না গায়ে কাটা দিচ্ছে। উফ টাবু, আর তুমি তো ও বাড়িতে যেই নুরির সাথে সারাক্ষণ লেপটে থাকো। আমি ভাবতেই পারছি না টাবু, আমার আমার আসত্যি গায়ে কাটা দিচ্ছে। উফ, তুমি কি বুঝতে পারছো যে একটা প্রেশার কুকার বাস্ট হওয়া আর ঘরের মধ্যে বোমা বাস্ট হওয়া একই কথা? উফ মম, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, নোবডি ক্যান রেজিস্ট ইট, ওকে? আমি তোমার সঙ্গে সেই তর্কে যেতে চাই না, কিন্তু তোমাকে আমি একটা কথা না বলে পারছি না, তুমি কিন্তু আজকে রাজীবের কারণেই বেঁচে গেছো। উফ মম প্লিজ, যে কথার কোনো অর্থ নেই সে কথা নিয়ে ফার্দার আমি আর ডিসকাশনে যেতে চাই না। উফ, ওই লোকটা আমাকে দেরি করিয়েছে জন্য আমি ওই বাড়িতে দেরিতে গিয়েছি, আর এই জন্য আমি বেঁচে গেছি। হোয়াট এ থট মম। শোনো টাবু, মানুষই এই ধরনের সুপারস্টিশনে বিশ্বাস করে, বুঝেছ? হুম মম, আমিও বিশ্বাস করি। আর একটা ব্যাপার তো হাড়ে হাড়ে বিশ্বাস করি। কি সেটা? ভাগ্য, আমার ভাগ্যে যা আছে তা তো ঘটবেই, বাট কন্ডিশন সাপ্লাই। সেটা আবার কি? ভাগ্যে যা আছে তা তো ঘটবেই, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে তো আমি নই। আমি যা চাই তা পাবার চেষ্টা করি। হয়েছে, তোমার লেকচার এবার বন্ধ করো, সুযোগ পেলেই গলাবাজি। ওই বাড়িতে যাওয়াটা একটু কমিয়ে দাও, আর যদি বন্ধ করে দিতে পারো খুব ভালো হয়। যে বাড়িতে এভাবে জিনিসপত্র বাস্ট করে সেখানে যে তোমাকে পার্মানেন্টলি চলে যেতে হয়নি, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। উফ মম প্লিজ। তুই বিশ্বাস করবি না, খবরটা শোনার পর আমার হাত পা একেবারে ঠান্ডা পড়ে গিয়েছিল, মাথা একেবারে কাজ করছিল না। এই অ্যাক্সিডেন্টটা যে কত মারাত্মক হতে পারত, ইউ হ্যাভ নো আইডিয়া, নো আইডিয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যাই বলো, বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে বলেই ফাহিমা আজকে আমাদের বাসায় এসেছে। আম্মা, এখন তো আমাদের বাড়ির মূল আকর্ষণ হচ্ছে আমাদের নুরি। হ্যাঁ নুরি, তোমাকে এভাবে সুস্থ স্বাভাবিক দেখতে পেয়ে আমার বুকে পানি এসেছে। নিশ্চয়ই আমার কথাই বলছে। কিন্তু ভাইজান, আপনাকে খবর দিল কে? ভাবি, আমি আসলে ঘাবড়ে গিয়ে সবাইকে ফোন দিয়ে ফেলেছি, ওনার নাম্বারটা আমার কাছে ছিল তাই কল করেছি। না না, তুমি ভালোই করেছো। তুমি যদি ফোন করে খবর না দিতে তাহলে আমি তো অ্যাক্সিডেন্টের কথা জানতেই পারতাম না। আচ্ছা তুমি কি দাঁড়িয়ে থাকবে, বসো না। বৌমা, একটু ওকে চা নাস্তা দেওয়ার ব্যবস্থা করো। মা, চা নাস্তা? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম রান্নাঘরের যে অবস্থা,
আচ্ছা বাবা, তুমি এক কাজ করো না, আমরা বাইরে খেতে যাচ্ছি, চলো না আমাদের সঙ্গে। না মানে আসলে আমার একটা, চলুন না, আমরা সবাই তো যাচ্ছি। ভাইজান প্লিজ চলো না, চলো। ভাইজান প্লিজ আপনি না বলবেন না। উফ, খিদায় আমার পেটে একদম ইঁদুর বুক ডং দিচ্ছে, চলো না ভাইজান। ব্যাপার, এম এর মাথায় গন্ডগোল আছে নাকি? আমার কথা যদি বিশ্বাস করো তাহলে তোমাকে বলি শোনো, আমার নুরি এই পৃথিবীতে আর মাত্র 6 মাস বেঁচে থাকবে, কথা আমার বাসার কেউ জানে না, এমনকি নুরিও জানে না। নুরি জানে না যে এই পৃথিবীর আলো বাতাস আর কতদিনও দেখতে পাবে। আর আমি চাই না নুরি কোনোভাবে এটা জানতে পারুক। টাবু, বেঁচে থাকাটা অনেক সহজ, অনেক সহজ, কিন্তু মৃত্যুর দিন ক্ষণ জেনে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে অনেক কঠিন, অনেক কঠিন। আমার একটা প্রশ্নের উত্তর দেবে টাবু? অলৌকিক ভাবে কিংবা যে কোনো ভাবে, যে কোনো কারণে নুরি যদি তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, যদি তার রোগ থেকে সুস্থতা লাভ করে, তাহলে কি তুমি খুশি হবে না? তোমার সকল প্রশ্ন, তোমার করা সকল ব্রেম শুনে মনে হচ্ছে যে তুমি খুশি হবে না। কারণ তুমি নুরির মৃত্যুর প্রহর গুনছ। আর একটা কথা, তুমি এতক্ষণ যা বলেছ সেটাকে সত্যভাবে বুকের ভেতর চেপে রেখে যদি তোমার ভালোবাসার বলিদান দিয়ে থাকো, দেন আই এম সরি আই সোয়ার পৃথিবীর সকল ভালোবাসার প্রতি আমার ঘৃণা জন্ম নেবে। And I hate it. I'm sorry. হঠাৎ করে ঘাবড়ে গিয়েছিলাম, বারবার মনে হচ্ছিল সে সময় যদি নুরি রান্নাঘরে থাকতো তাহলে কি হতো। কি আর হতো, লাঞ্চের বদলে মিলাদ খেতে হতো। নুরি আবার, আসলে এক সময় আমাদের সবাইকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রান্নাঘরে একটু ভালো কোয়ালিটি জিনিসপত্র ইউজ করো, বুঝলে? সরি, আমি বুঝতে পারলাম না কি বলতে চাচ্ছেন আপনি। বলছি রান্নাঘরের স্টিলের জিনিসপত্র একটু ব্র্যান্ডেড হওয়া উচিত। আজকে প্রেশার কুকার বাস্ট করে যে কাণ্ডটা হলো, বলো যদি একটা বড় অ্যাক্সিডেন্ট হতো ভালো ফাঁসা ফেসে যেতে। আচ্ছা, পুলিশও নাকি এসেছিলো?